আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনে আছি আপনাদের সাথে। দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা বাদামতলি পাইকারি খেজুর ও বিভিন্ন ফলের মার্কেটে। তো দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে শুধু খেজুর নয়, এখানে বিভিন্ন ধরনের ফল কিন্তু পাইকারি বিক্রি হয়ে থাকে। আপনারা যারা বিজনেস করতে চান, এখান থেকে পাইকারি ফলগুলো নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন। দর্শক, এখন আমরা সরাসরি পাইকারি ভাইদের সাথে কথা বলবো। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের শুরুতে জানবো যে আপনাদের মার্কেটটার একটু নামটা বলেন। মেঘনা ফার্ম। মেঘনা ফার্ম। তো আপনাদের মার্কেটে কি কি ধরনের ফল পাওয়া যায়? এখানে খেজুর আছে, বিভিন্ন ধরনের, তারপরে সে আঙ্গুর ফল আছে, স্ট্রবেরি আছে। তো এসব ফলগুলো কোন জায়গা থেকে আসে ভাই? স্ট্রবেরি এসে মিশরের, আর আঙ্গুর এসে ইন্ডিয়ান, আর খেজুর এসে সৌদি আরবের। তো আপনারা কি এখানে খুচরো খুচরো বিক্রি করেন না পাইকারি সেল দেন? পাইকারি, সব পাইকারি সেল দেন। ও আচ্ছা, আমরা একটু শুরুতে জানবো, এই যে খেজুরটা আমরা দেখতে পাচ্ছি, এইটা খেজুরটার নামটা কি? আজু আছে, দাপাস আছে, মরিয়ম আছে। তো এগুলো কি কার্টন হিসেবে বিক্রি করেন এইরকমে? এটা রেট, আচ্ছা এটা এটার কার্টন কত করে বিক্রি করেন? এই যে আজু আর খেজুর, এটা আপনি 3 কেজি, এটা আপনার 700 টাকা। 3 কেজি 700 টাকা? এখানে কাঠুনে 3 কেজি থাকে? হ্যাঁ, 3 কেজি 700 টাকা বিক্রি করেন। তারপরে এই পাশের রেট, এটা কি খেজুর? ওইটা কালো করে দেখা যাচ্ছে, এই যে এটা কালোটাই আজু, কালোটাই আজু, এটাই 3 কেজি 700 টাকা। আর এই যে বড় বড় খেজুর, এটা কি, এটা কোন খেজুর? সব খাজুর গুলো সৌদি আরব থেকে আসে। আমরা পাশে আর একটা ফল দেখছি, এটা কি জিনিস বললেন নামটা? স্ট্রবেরি। স্ট্রবেরি, এটা কোন জায়গা থেকে আসে? এটা মিশর থেকে আসে। এটা খেতে কি মিষ্টি হয়? এটা মানে টক মিষ্টি। তো এটা কি এরকম কার্টুন হিসেবে বিক্রি? কার্টুনে কয় পিস থাকে এটা? কার্টুন আপনার 10 প্যাকেট থাকে। 10? এরা ফুল কার্টুনে 10 প্যাকেট থাকে? আর এই যে ছোট ছোট যে কার্টুন গুলো দেখতে পাচ্ছি, যে বাট আর কি, এটা কয় পিস করে থাকে? এতে একটা পিস আপনার 10 পিস, 9 পিস ও 10 পিস ফুল কার্টুন হিসেবে আপনারা বিক্রি করেন। তা ফুল কার্টুন কত করে বিক্রি করেন? 2200, 300। 2200, 300। দর্শক একটু আপনারা ভালো করে দেখেন, সেটা নামটা কিদিন বলতেন ভাইয়া? স্ট্রবেরি। স্ট্রবেরি, এটার কার্টুন 2200, 300। কার্টুনে কয় কেজি থাকে? কার্টুনে কয় কেজি থাকে আপনাদের? 3 কেজি থাকে। 3 কেজি থাকে? 3 কেজি, 3 কেজির দাম কত বললেন? 2200, 300। আজকের বাজার আর কি 2200, 300। আচ্ছা, গেছেকালকের বাজারে কত ছিল এটার দাম? 2100, 2200। 2100, 2200 ছিল, আজকে 2200, 300। ও আচ্ছা, আপনারা কি মালগুলো কি কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকেন নাকি এখান থেকে মানুষ এসে নিয়ে যায়? পাইকার দোকানদাররা এসে নেয়। কুরিয়ার সার্ভিসের কোনো ব্যবস্থা নাই? না, এখানে কুরিয়ার সার্ভিস আমরা পারাই নাকি। বাংলাদেশ সবচেয়ে বড় আর কি ফলের মার্কেট তো বাদামতলি, এখান থেকে মানুষ পাইকারি নিয়ে আর কি বিভিন্ন জায়গায় নিয়ে আর কি ব্যবসা শুরু করে বা খুচরো খুচরো বিক্রি করে আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে? পাইকারি নেয়, তারপরে গাড়ি গাড়ি মাল নেয়, 10 কার্টুন, 15 কার্টুন, 20 কার্টুন। আচ্ছা, আমরা এতে পাশে দেখতে পাচ্ছি যে আঙ্গুল, এই আঙ্গুল এটা কোন জায়গা থেকে আসে? ইন্ডিয়া থেকে। এটার কি কার্টুন হিসেবে বিক্রি করেন? কার্টুনে কয় কেজি থেকে এটার? কার্টুন আপনার ক্যারেট লয় 11 কেজি, আঙ্গুর পাবে 10 কেজি। আর কি ট্রেট লই 11 কেজি? তো ট্রেট কত করে বিক্রি করেন? এটা আপনার 2100। আজকের বাজারে? হ্যাঁ, 2100। আর গেছেকালকের বাজারে কত ছিল? গেছেকালকের বাজারে 1800 ছিল, 1700 ছিল, 1900 ছিল। ও আচ্ছা, আপনার এই যে দোকানটা, এই যে কি বললেন যে মেঘনা, মেঘনা ফার্ম, তো এই দোকানটায় কি কি ধরনের ফল পাওয়া যাবে মনে করেন একটু আমাদেরকে বলেন? এখানে আপনার খেজুর বলতে সব খেজুরই পাওয়া যায়, সব খেজুর। তারপর আইতে পাশে আরো যে স্ট্রবেরি আছে, হ্যাঁ, মিশরের, তারপরে এই ইন্ডিয়ান সাদা আঙ্গুর আছে, আবার কালো আঙ্গুর আসবে। দর্শক, আপনারা ভাইয়ের কাছ থেকে জানলেন আর ভিডিওতে সব কিছু দেখলেন। আপনারা যারা পাইকারি বিক্রি আর কি পাইকারি এখান থেকে নিতে চান, পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান, আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো এবং এই ভাইয়েরও নাম্বার দিয়ে দেবো। আপনারা এখান থেকে পাইকারি মালগুলো নিয়ে কিন্তু দেশের বিভিন্ন জেলায় কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। তো দর্শক, এখানে কিন্তু অনেক ধরনের আর কি ফল পাওয়া যায়, খেজুর, তারপরে স্ট্রবেরি, আঙ্গুল। এখান থেকে আপনারা পাইকারি মালগুলো নিয়ে খুচরো খুচরো কিন্তু বিভিন্ন জেলায় ব্যবসা শুরু করতে পারেন। সো এর জন্য আপনাদেরকে, এটা হলো ঢাকা বাদামতলি, আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো এবং ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে পাইকারি মালগুলো নিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন।